আমার রাইজক আমাক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আপনাদের দেখা পাইছে যে আমার এই পবিত্র শিবদৌলের সম্মুখত আমার বহুত আমার যাবর এনে মানুষ বাহির পেলাই থাকছে, ডাস্টবিন থাকলেও ডাস্টবিনত পেলোয়া নাই। তো আজি আমি একটা বিশেষ কার্যসূচী আমার ফ্যান ক্লাবের সদস্য যোগেদি আমি লৈছো যে চারিওফালে যত আমার পবিত্র অনুষ্ঠান আছে, গির্জাঘর, মন্দির, নামঘর, আমার মসজিদ, তার সন্মুখত যিখিনি প্লাস্টিক বা বিভিন্ন ধরনের যাবর আছে, আমি আমার ফ্যান ক্লাবের সদস্যসকল যতেই আছে তাতে আমি তেওঁলোকক অনুরোধ করছো যে আজি তারিখত আমি রাইজর প্রতি দায়বদ্ধ হই আর আমার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধ হই তার অনুষ্ঠানের সন্মুখত একটা সরু একটা সফাই অভিযান আয়োজন করবো লাগে। আর আজি মই নিজে ইয়াত শিবদৌলত সেবায় আগবাই প্রার্থনা করে আজি একে সেই কার্যসূচীত আগভাগ লৈছো। আজি পবিত্র শিবদৌল প্রাঙ্গণত আহি এটাই আমি প্রণ লৈছো যে রাইজর প্রতি আমি সদায় এজন সেবক হিসাবে আমি কাম করে যাম আর সেবা একটা মনোভাব লৈ আমি রাইজর মাজত থাকিলে বিচারো, রাইজক আমি সেবা করবলে বিচারো আর সেবা করবলে রাইজ আমাক পরামর্শ দিয়ক, তাকত দিয়ক, শক্তি দিয়ক, আশীর্বাদ প্রদান করক। আর এই যাত্রাত, এই রাজনৈতিক যাত্রাত আমার লোকের মাজত যদি কোবাত ভুল হয়, আমার লোকের মাজত কোবাত যদি অহংকার বা আমার লোকের ফলের পর যদি কোবাত আমি ভুলতে আমি কিবা একটা পাপ এটা করো, তেতিয়া আমাক ক্ষমা করক। সেই পাপবুর, সেই ধরনের বেয়া আমার গুণবুর আমার পর আঁতরত রাখক, সেয়া মই কামনা করি।